রাজধানীর বাড্ডা থানাধীন বেড়াইদে এলাকায় বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বেড়াইদের জেনে পাড়ার মুবাক্কারের বাসার নিস্তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। গুলশান বিভাগের বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রোজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন, রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুনের বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন, তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রাণ লিচি ড্রিঙ্ক। ভেতরে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিছানায় বাবা গিয়াসউদ্দিনের মৃত অবস্থায় দেখতে পান তারা। নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি আর বাবা গিয়াসউদ্দিন পেশায় স্কুল শিক্ষক। তিনি আরো বলেন, উপস্থিত জনতা বিষয়টি থানায় জানালে বাড্ডা থানার এসআই শাহাবুদ্দিন মুন্সি দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয়েছে যে ছেলে রাকিব হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেটি দেখার পর বাবা গিয়াসউদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।